इस्लामिक एचडी मीडिया सुन्नतेर सत्यवाणी আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আমি নবী আপনি নবীকে ভালোবাসে, আর আপনি নবীকে ভালোবাসলে কি হবে? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম, আমি তাদেরকে মাফ করে দেব, যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজা? আমরা খুশি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ দিয়ে বলেছেন, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে। আর আল্লাহর নবীকে ভালোবাসতে কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর শুধু তাই না, আল্লাহ বলেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আল্লাহকে, আমার আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন? আজকে হলো নবীর মহব্বতের আলোচনা। কিসের আলোচনা? নবীর মহব্বতের আলোচনা। আমার নবীর এক সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম সাদ সালামি। সাহাবীর নাম কি? সাদ সালামি। ওই সাদ সালামি একদিন মসজিদে নববীর মধ্যে বসে শুধু কান্দেন আর কান্দেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবি রে, ও সাহাবি, তুমি কেন কান্দ? এবার সাদ সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমি কান্দি গো নবী, আমি বড় কালো। ও নবী, আপনার একটা সুন্নত আমি পালন করতেছি না, পালন করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও সাদ সালামি, তুমি তো আমার নবীর একটা সুন্নত পালন করছো না, তুমি জবাব দাও। এবার তো আমি জবাব দিতে পারবো না। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, সাদ সালামি, কোন সুন্নতটা তুমি পালন করতে পারতেছ না? এবার সাদ সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, বিবাহ করা আপনার একটা সুন্নত, আমি ওই সুন্নতটা আদায় করতে পারতেছি না, কারণ 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 মার তুই একটা, আমি সাদ সালামির চেহারাটা বড় কালো, আমি সাদ সালামি বড় গরিব, এজন্য মদিনার কোন ব্যক্তি তার মেয়ে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না, এই মদিনার কোন মহিলা আমার কাছে বিবাহ বসতে রাজি হয় না। এবার সাদ সালামি কেন কাঁদছিলেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা সুন্নত পালন করতে পারতেছি না,
ইয়া রাসূলুল্লাহ এর মাত্র একটাই কারণ আমি চেহারা আমার কালো আর আমি গরীব এজন্য আমি আপনার সুন্নাত পালন করতে পারতেছি না এবার আমার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবী আমার কাছে আসো আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত মোবারক দ্বারা একটা চিঠি লিখলেন মদিনার তৎকালীন সময়ের ধনী ব্যক্তির কাছে সুবহানাল্লাহ ওই ধনী ব্যক্তির কাছে ওই ধনী ব্যক্তির নাম ছিল আমর ইবনে ওয়াহাব আমর ইবনে ওয়াহাব ছিল ওই ধনী ব্যক্তির নাম ওই ধনী ব্যক্তির কাছে যখন আমার নবী চিঠি দিয়ে সাদকে পাঠিয়ে দিলেন যাও ওই ব্যক্তির কাছে চিঠি দিবে ওই ব্যক্তির একটা মেয়ে বড় ভালো মেয়ে ওই মেয়েটারকে আবেদা সালেহা ওই মেয়েটার কাছে আমি প্রস্তাব আমার আমি নবীর পক্ষ থেকে দিলাম তুমি যাও যাও তার বাবার কাছে দাও বললেন সুবহানাল্লাহ এবার সাদ সালামি ওই ধনী ব্যক্তির কোলে গিয়ে সালাম দিলেন ওই ধনী ব্যক্তি সালামের জবাব দিলেন দেওয়ার পর সাদ সালামি যখন এই চিঠি নবীজির চিঠি মোবারকটা ওই বাবার কাছে দিলেন মেয়ের বাবার কাছে এবার মেয়ের বাবা দেখতেছে ওই চিঠি মোবারকটা তো আমার নবীর হাতের এটার মধ্যে লেখা আছে ও ধনী ব্যক্তি তোমার মেয়েকে ওই সাদ সালামির কাছে বিবাহ দেও সুবহানাল্লাহ এবার ওই ধনী ব্যক্তি মনে মনে ভাবতেছে যে আমি তো নবীকে জানের চেয়ে মহব্বত করি কিন্তু এটা তো আমার মেয়ের বিষয় এটা তো আমার বিষয় না এটা তো আমার মেয়ের বিষয় আমার মেয়ে তো সুন্দরী আমার মেয়ে তো সুন্দরী আমার মেয়ে তো এত কালো সাহাবীর কাছে বিবাহ বসতে রাজি হবে না এবার ওই ব্যক্তি ওই সাদ সালামিকে তাড়িয়ে দিল যাও যাও তোমার কাছে আমি মেয়ে বিবাহ দিব না সম্মানিত হাজিরিন এবার সাদ সালামি আবার দৌড়ে কেঁদে কেঁদে মসজিদে নববীর মধ্যে আবার কাঁদতেছেন এবার আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবি ও সাহাবি তুমি আবার কেন কান্দ এবার সাদ সালামি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি মনে হয় আপনার সুন্নতটা পালন করতে পারো না গোনাগো নবী এজন্যই আমি কাঁদতেছি এবার আমার নবী একটা ডাক দিয়ে বলেন ও সাদ সালামি রে আমার সুন্নতের প্রতি তোমার এত মহব্বত এত মহব্বত এবার সাদ সালামি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার পর আপনি নবীর একটা সুন্নত জীবনে চারি নাই ও নবী এই সুন্নতটা শুধু বাকি রয়েছে সুবহানাল্লাহ এবার আমার নবী ডাক দিয়া বলেন ও সাদ সালামি রে ও সাদ সালামি আমি নবী আমার জবান মোবারক দ্বারা বলে দিলাম তুমি আমার সুন্নতকে তো মহব্বত করার কারণে তোমার স্থান আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে আমার সঙ্গে হবে না সুবহানাল্লাহ আমার নবী বলেন ও সাদ সালামি তুমি আর কান্দো না এই সুন্নতকে তুমি মহব্বত করার কারণে আমি নবীকে মহব্বত করার কারণে তোমার স্থান আমি নবীর সাথে জান্নাতে হবে না সুবহানাল্লাহ এবার সাদ সালামি এরপর কান্না থামাতে পারে না এবার যখন হঠাৎ দেখতেছে ওই ধনী ব্যক্তি মসজিদ নববীর মধ্যে হাজির হন সুবহানাল্লাহ আর ওই দিক দিয়ে ধনী ব্যক্তির মেয়ে ওই যে সাদ সালামি নবীর হাতের প্রস্তাব নিয়ে চিঠি নিয়ে গিয়েছিলেন ওই যে কথা বলেছিল বাবা মেয়েটা পর্দার আড়াল থেকে শুনেছে হন সুবহানাল্লাহ এবার মেয়েটা বাবার কাছে ডাক দিয়ে বলে ও আমার পানের বাবা ও বাবা আমি শুনেছি কে যেন চিঠি দিয়েছেন আর কে যেন এসেছিলেন এবার বাবা ডাক দিয়ে বলে ও মেয়ে ও আমার কন্যা আমার নবী চিঠি দিয়েছেন ওই কালো সাহাবীর কাছে বিবাহ দেওয়ার জন্য এটা তো কালো সাহাবি আর শুধু কালো না এটার টাকা পয়সা দিরহাম কিছু নাই গরিব সাহাবী এজন্যই আমি রাজি হই নাই
আর তোমার আমি বাপসি তুমি তো সুন্দরী তুমি তো রাজি হবে না এবার মেয়েটা ডাক দিয়ে বলে ও বাবা গো ও বাবা সত্যি কি আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজে চিঠি পাঠাইছেননি প্রস্তাব পাঠাইছেননি ওই কালো সাহাবীর পক্ষে আমার নবী প্রস্তাব পাঠাইছেননি এবার বাবা ডাক দিয়ে বলে হে মা নবীর হাত মোবারকের চিঠি আমি পেয়েছি নবীজি নিজে প্রস্তাব পাঠাইছেন ওই কালো সাহাবীর কাছে বিবাহ দেওয়ার জন্য কন্যা সুবহানাল্লাহ এবারে ওই সুন্দরী মহিলা ডাক দিয়া কয় ও বাবা গো ও বাবা আমি নবীর চিঠির ওসিলায় নবীর প্রস্তাবের দিকে তাকাইয়া ও বাবা আমি নবীর দিকে তাকাইয়া আমি ওই কালো সাহাবীকে বিবাহ করতে রাজি কন্যা সুবহানাল্লাহ ওই মেয়ে ডাক দিয়া বলে বাবা গো আমি কালো সাহাবীর দিকে তাকাব না আমার নবীর দিকে তাকাইয়া ওই কালো সাহাবি গরিব সাহাবীকে আমি বিবাহ বসতে রাজি কন্যা সুবহানাল্লাহ তাহলে মেয়েটা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করছেনি না করছে না আল্লাহ রাসূলের মহব্বতে সে বলে আমি কালো সাহাবি গরিব সাহাবীর কাছে বিবাহ বসতে রাজি কন্যা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এবার ওই মেয়ের বাবা মসজিদ নববীর মধ্যে হাজির হাজির হয়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিন আমি মনে মনে ভাবছিলাম আমার মেয়েটা সুন্দরী সে রাজি হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কথা স্মরণ করে আপনি নবীকে মহব্বত করে আমার মেয়ে ওই কালো সাহাবীকে বিবাহ কালো সাহাবীর কাছে বিবাহ বসতে রাজি কন্যা সুবহানাল্লাহ এবার আমার নবী সাদ সালামীকে ডাক দিয়ে বলেন ও সাদ সালামী তুমি বিবাহের ব্যবস্থা কর বিবাহ করতে গেলে তো দেন মোহর লাগবে কি লাগবে দেন মোহর লাগবে ও সাদ সালামী তুমি তো দেন মোহর দিতে হবে তোমার কাছে দেন মোহর আসেনি এবার সাদ সালামী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার কাছে তো একটা দিরহামও নাই সুবহানাল্লাহ এবার আমার নবী ডাক দিয়ে বলেন ও সাদ সালামি যাও যাও তুমি উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও উসমানের কাছে যাও গিয়ে বলবে আমি নবী বলেছি তাকে 200 দিরহাম দেওয়ার জন্য কন্যা সুবহানাল্লাহ এবার উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন সাদ সালামি গেল যাওয়ার পর গিয়ে বলল ও উসমান আমার নবী তোমার কাছে আমাকে পাঠাইছেন আমার দেন মোহরের জন্য তুমি 200 দিরহাম দেওয়ার জন্য কন্যা সুবহানাল্লাহ এবার ওই উসমান রাদিয়াল্লাহু আনহু 200 দিরহাম থেকে আরো কিছু বেশি দিলেন কন্যা সুবহানাল্লাহ এবার আমার নবীর কাছে আবার আগে চলে গেছেন এবার আমার নবী আবার বললেন ও সাদ সালামি যাও যাও তুমি এবার আলীর কাছে যাও গিয়ে বলবে আলী যেন তোমাকে আরো 200 দিরহাম দেয় কন্যা সুবহানাল্লাহ এবার সাদ সালামি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেন ও আলী আমাকে নবী পাঠাইছেন তুমি আমার দেন মোহরের জন্য তুমি আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য এবার আলী রাদিয়াল্লাহু আনহু গরিব সাহাবী এরপর তিনি 200 দিরহামের চেয়ে আরো কিছু বাড়িয়ে দিলেন কন্যা সুবহানাল্লাহ তাহলে 200 কত হইছে 400 দিরহাম আরো কিছু বেশি মানে সুবহানাল্লাহ এবার যখন তিনি আসলেন আমার নবীর দরবারে মসজিদ নববীর মধ্যে এবার আমার নবী ডাক দিয়ে বলেন হে সাদ সালামী রে যাও যাও এবার তুমি বিবাহের বাজার করার জন্য যাও মানে সুবহানাল্লাহ এবার সাদ সালামী যখন বিবাহের বাজার করার জন্য গেলেন বাজারের মধ্যে এবার যখন তিনি বাজার করবেন হঠাৎ শুনতে পান কে যেন ওই দিক দিয়ে বলছে
আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন ও মুসলমানের নামে ও মুসলমান যুবকেরা ও মুসলমান পুরুষেরা যাও যাও যুদ্ধের ময়দানে চলে যাও আমার নবী নিজে যুদ্ধের ময়দানে গেছেন কন্যা সুবহানাল্লাহ এবার সাদ সালামের কানের মধ্যে যখন আওয়াজ আসলো এবার সাদ সালামি মনে মনে চিন্তা করতেছেন মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এবার সাদ সালামি মনে মনে চিন্তা করতেছেন যে আমি বিবাহর বাজার করব আর ওই দিক দিয়ে আমার নবী যুদ্ধের ময়দানে মাইর খাবেন না না এটা হতে পারে না এই দিক দিয়ে আমি বিবাহ গিয়ে করব আমি শ্বশুর বাড়ি মজার মজার খানি খাবো না না এটা হতে পারে না গো আমি বিবাহের বাজার করব না আমি যুদ্ধের ময়দানে যাব সুবহানাল্লাহ এবার সাদ সালামি ওই বিবাহের বাজার না করে যুদ্ধের সরঞ্জাম গিয়ে কিনলেন বললাম কিনলেন যুদ্ধের সরঞ্জাম যা কিছু লাগলে সব কিছু কিনলেন কেনার পর একটা কালো কাপড় কিনলেন পা থেকে মাথা পর্যন্ত ঢাকার জন্য সুবহানাল্লাহ কেন কিনলেন জানেননি জানেননি ওই কালো কাপড়টা কিনলেন এজন্যই তিনি মনে মনে ভাবছেন যে আমি যদি মুখ খুলে যাই আমার নবী যুদ্ধের ময়দানে আমাকে চিনে ফেলবেন আর আমার নবী বলবেন ও সাদ সালামি তুমি না বিবাহ করার জন্য তোমাকে বাজারে পাঠাইছি বিবাহের বাজার করার জন্য তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো যাও যাও তুমি বিবাহের বাজার করো এ কথা নবী বলবেন এই সাদ সালামি এই চিন্তা করলো মনে মনে যে আমি নবীকে দেখা দিব না আমি ওই কালো কাপড়টা কিনলাম এজন্যই আমার শরীরটা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেললাম আমার নবীর সামনে আমি পরব না কন্যা সুবহানাল্লাহ তিনি মাথা থেকে পা পর্যন্ত ডেকে যুদ্ধের ময়দানে চলে গেলেন কন্যা সুবহানাল্লাহ এবার অন্য সাহাবীরা ডাক দিয়ে মানে হঠাৎ আমরা দেখতেছি আমরা যুদ্ধ করতেছি করতেছি হঠাৎ দেখতে পাই গুরা নিয়ে দৌড় মেরে কালো কে পোকা পর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডাকা দেখা যায় কে যেন আমাদের মধ্যকান দিয়ে ঢুকে সবার সামনে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করা লেগেছে কন্যা সুবহানাল্লাহ এবার সাহাবীরা মনে মনে ভাবতেছে আরে এটা যদি আমাদের সংসারের সাহাবী হতো তাহলে তো সের মুখটা কাপড় দ্বারা ডাকতো না এটা কি আল্লাহর ফেরেশতা নাকি আমরা তো জানি না কন্যা সুবহানাল্লাহ এবার যুদ্ধ করতে 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 যখন যুদ্ধ শেষ হয়ে গেল এবার সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন কন্যা সুবহানাল্লাহ সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা আল্লাহর রাস্তা যারা জীবন দেয় তারা কি মরে তারা মরে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহ যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হইবে তাদের সাবিলিল্লাহি যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিবে নিহত হইবে আমওয়াতা তাদেরকে তোমরা আমি তো বলিও না কন্যা সুবহানাল্লাহ বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলেন বাল আহয়াউ তারা জীবিত কন্যা সুবহানাল্লাহ ওয়ালাকিন লা তাশউরুন যা তোমরা বুঝো না কন্যা সুবহানাল্লাহ আমরা বোঝার ক্ষমতা আছে নি আল্লাহ বলেন আমরা বুঝি না কন্যা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এবার সাদ সালামি যখন শহীদ হইলেন এবার সাহাবীরা ওই কালো কাপড় দিয়ে ঢাকা সাহাবীকে নবীজির সামনে নিয়ে গেলেন নবীজিকে বলে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই সাহাবীর মুখটা আমরা খুলছি না গো নবী ওই সাহাবীর পা থেকে মাথা মুবারক পর্যন্ত ডাকা ওই সাহাবী আমাদের মধ্য দিয়ে যুদ্ধ হঠাৎ করে ঢুকে গেছে তাকে তো আমরা চিনলাম না এবার আমার নবী আদেশ দিলেন ও সাহাবীরা তার মুখটা খোলো এবার মুখ খোলার সঙ্গে সঙ্গে এবার আমার নবী দেখতে পাইলেন এটা আর কেউ না এটা হলো সাদ সালামি কন্যা সুবহানাল্লাহ এবার আমার নবী দুটা চোখের পানি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন এবার আমার নবী আবার মুস্কি মুস্কি হাসলেন এবার আমার নবী ওই দিক দিয়ে মুখ ফিরিয়ে নিলেন কন্যা সুবহানাল্লাহ
এবার সাহাবীরা তিনটা লক্ষণ নবীর মধ্যে দেখছেন। তিনি লাশের মুখ যখন খুলছেন, ওই সাদ সালামের লাশের কালো কাপড় যখন খুলছেন, তখন আমার নবী কি করছেন, দুইটা চোখের পানি পানি মোবারক সের করেন, সুবহানাল্লাহ। সাহাবীরা বলে আমার নবী মুস্কি হাসছেন, বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বলে আমার নবী আবার মুখ ফিরিয়ে নিছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে ভাই কয়টা ঘটনা? তিনটা ঘটনা। এবার সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়া নবীজি, আমরা এটা বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম দেখলাম সাদ সালামের লাশ মোবারক দেখে আপনি কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আবার দেখলাম আপনি মুস্কি হাসলেন, ইয়া রাসূলুল্লাহ আবার দেখলাম মুখ ফিরিয়ে নিলেন, কেন? এবার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি নবী যা দেখি তোমরা তো তা দেখো না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার নবী যা দেখেন আমরা কি তা দেখি? আমরা দেখি না। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই কি দেখেছেন? বলে সুবহানাল্লাহ। এবার আমার নবী রাহমাতুল আলামিন বলেন, ও সাহাবীরা, আমি প্রথম কান্না শুরু করছি এজন্য যে সাদ সালামি বিবাহের বাজার ছেড়ে দিয়ে আমি নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এজন্য কাঁদছি। ও সাহাবী, আমি মুস্কি কেন হাসছি জানোনি? এই সাদ সালামি দুনিয়ার নারীর বিবাহ ছেড়ে দিয়ে সাদ সালামি যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ওই দিক দিয়ে আমার আল্লাহ 70 জন হোর পরিরে সাদ সালামির জন্য পাঠিয়ে দিয়েছেন নেওয়ার জন্য। এই হুল পরিদের দেখে আমি মুস্কি হাসছি, বলনা সুবহানাল্লাহ। এবার আমার সাহাবীরা আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার মুখ কেন ফিরিয়ে নিলেন? এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি মুখ ফিরিয়ে নিছি এজন্যই হুল পরিরা যে আসছে তারা টানাটানি শুরু করছে সাদ সালামিকে নেওয়ার জন্য, ওই সময় তাদের কাপড় হাতের কাপড় গুলো সরে যাচ্ছে, এজন্য আমি শরমে ওই দিক দিয়ে মুখ ডেকে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সে দুনিয়ার নারীর বিবাহ না করে বিবাহ সাইরা বিবাহের বাবার বাজার সাইরা সে নবীর মহব্বতে জীবন দিছে, লাভ হইছে না হইছে? লাভ হইছে। আমরা যাতে নবীজি এজন্য বলেন, আমার একজন সাহাবীর অনুসরণ যদি তোমরা করো তোমরা কখনো পদভ্রষ্ট হইতে না। আমরা যাতে নবীজির সাহাবীরা যেভাবে চলেছেন, ওলি আউলিয়ার যেভাবে চলেছেন, আমাদেরকে এভাবে চলার তৌফিক দান করেন। সবাই এখন আমিন।